गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हम लोग शुरू करब रासायनिक बंधन। तो रासायनिक बंधन क्यों प्रयोजन? एक्चुअली जे कोनो दुटो मौलिक पदार्थ बा दुटो जौगिक पदार्थ जखन परस्पर काछे चले आस माने एक संगे थाकते चाय तखन एकटा बंधन बा बंडेर दरकार हय। जे कोनो क्षेत्रे बंड दरकार हय। तो आमादेर आजकेर आलोचनार विषय रासायनिक बंधन, एर तড়িৎযোজী बंधन एवं সমযোজী बंधन। এছাড়াও রয়েছে রাসায়নিক বন্ধনের মধ্যে অসমযোজী বন্ধন রয়েছে, হাইড্রোজেন বন্ধন রয়েছে, ধাতব বন্ধন রয়েছে। তো আমাদের আজকের আলোচনার বিষয় তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন। তো এই রাসায়নিক বন্ধনটা কেন গঠিত হচ্ছে আগে এইটা আমার জানার দরকার। অ্যাকচুয়ালি দেখো, আমাদের যে সমস্ত মৌলগুলো প্রকৃতির মধ্যে আছে তারা যখন পারমাণবিক অবস্থায় থাকে তখন তারা কিন্তু সুস্থির নয়, কারণ তারা সবসময় চায় যে অন্যের সঙ্গে যুক্ত হয়ে একটা বন্ড তৈরি করবে। আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে যদি দেখি, তো নিষ্ক্রিয় গ্যাসগুলো দেখবে যে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, ওরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তো প্রত্যেকটা মৌলই চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করতে, নিকটবর্তী মানে যার কাছাকাছি যে ইলেকট্রন যে নিষ্ক্রিয় মৌল আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করতে। আমরা যদি দেখি হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, টোটাল ছটা নিষ্ক্রিয় মৌল, তার মধ্যে হিলিয়াম বাদ দিলে বাকি পাঁচটা, প্রত্যেকেরই বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে আটটা। এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো মেন্ডেলিভের পর্যায় সারণীতে রয়েছে শূন্য নম্বর শ্রেণীতে এবং আধুনিক পর্যায় সারণীতে রয়েছে ১৮ নম্বর শ্রেণীতে। তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলো এদের বাইরের কক্ষে আটটা ইলেকট্রন আছে, এক্সেপশন হিলিয়াম, হিলিয়ামে দুটো আছে। প্রত্যেকটা মৌলই চায় যে তার বাইরের কক্ষে আটটা ইলেকট্রন পূর্ণ করতে, অথবা যারা হিলিয়ামের কাছে আছে সেগুলো হিলিয়ামের মতো দুটো ইলেকট্রন পূর্ণ করতে। তো এই উদ্দেশ্যেই প্রত্যেকে রাসায়নিক বন্ধন তৈরি করে। তো মনে করো আমি একটা মৌল বলছি সোডিয়াম, মনে করো সোডিয়াম একটা মৌল রয়েছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 1। ওকে, তো বাইরের কক্ষে তার একটা ইলেকট্রন আছে আর তার ভেতরে আছে আটটা। আর মনে করো এখানে ক্লোরিন একটা পরমাণু, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। তো এই বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন আছে। এইবার ক্লোরিন কি চাইবে যে তার বাইরের কক্ষে, আমি বলেছি যে রাসায়নিক বন্ধন তৈরি করার উদ্দেশ্যই হলো যে তার বাইরের কক্ষে অষ্টক পূর্ণ করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে ক্লোরিন কি চাইবে? সে চাইবে তার বাইরে একটা ইলেকট্রনকে নিয়ে সে অষ্টক পূর্ণ করতে। আর সোডিয়াম কি চাইবে? এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে, তার এটা ছেড়ে দিলে এই কক্ষটা আর থাকছে না, তখন তার বাইরের কক্ষ হয়ে যাচ্ছে এইটা এবং এখানে আটটা ইলেকট্রন হয়ে যাচ্ছে, এও অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং এর ইলেকট্রন বিন্যাস তখন এটা হবে সোডিয়ামটা হয়ে যাবে Na+, আর বাইরের ইলেকট্রন বিন্যাস 2, 8, আর ক্লোরিন হয়ে গেল Cl, যদি একটা ইলেকট্রন নিয়েছে তাই Cl- এবং ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7। ওকে, সরি 2, 8, 8। তাহলে এও অষ্টক পূর্ণ হলো, এও অষ্টক পূর্ণ হলো। এইবার এই দুটো পজিটিভ এবং নেগেটিভ চার্জ কি হবে? তড়িৎ আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে তৈরি হবে NaCl। তাহলে এইটা, এই যে বন্ডিং তৈরি হলো NaCl, এখানে কি হলো? একজন ইলেকট্রন দান করলো আর একজন ইলেকট্রন গ্রহণ করলো। এই ক্ষেত্রে যে বন্ধনটা তৈরি হলো এটা হলো তড়িৎযোজী বন্ধন। তাহলে তড়িৎযোজী বন্ধন কাকে বলে? নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভের জন্য কোনো মৌল তার বাইরের কক্ষে সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং অন্য মৌলটি সেই বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে এবং তারা ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন তৈরি করে এবং আয়নগুলো পরস্পর কুলম্বীয় ফোর্স দ্বারা যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। এবং এই প্রকৃতির বন্ধনটাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। আর এই যে সূত্র দ্বারা হলো সেটাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। অষ্টক সূত্র কেন? কারণ এই যে বাইরের কক্ষে আটটা ইলেকট্রন পূর্ণ করার যে প্রবণতা এটাকেই বলা হচ্ছে অষ্টক সূত্র।
তাহলে কোন মৌলের কোন পরমাণু সর্ববহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হলে মৌলটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে, একে বলা হচ্ছে অষ্টক সূত্র। আর যখন এই বাইরের কক্ষে 8টা ইলেকট্রন না হয়ে দুটো ইলেকট্রন থাকে তখন তাকে বলা হচ্ছে দ্বৈত সূত্র। যেমন এটা হিলিয়ামের ক্ষেত্রে, দ্বৈত সূত্র, দ্বৈত সূত্র কি, যে এই যে হিলিয়ামের বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, তো এই যে মৌলগুলো হাইড্রোজেন যেমন তার বাইরে একটা আছে, একে নিষ্ক্রিয় কাঠামো লাভ করতে গেলে কি করতে হবে, আর একটা ইলেকট্রন যদি বাইরের কক্ষে নিতে পারে তাহলে সে হিলিয়ামের কাঠামো লাভ করবে। লিথিয়ামে যেমন 2-1, সুতরাং একে অষ্টক সূত্র পূরণ করাটা কঠিন, কারণ একে 7টা ইলেকট্রন নিতে হবে, সেটা বেশ টাফ। তো সে কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। বেরিলিয়ামের ক্ষেত্রে তাই সে কি করবে, একটা ইলেকট্রন যদি দুটো ইলেকট্রন যদি ছাড়তে পারে তাহলে সে হিলিয়ামের কাঠামো লাভ করবে। তো এই হচ্ছে দ্বৈত সূত্র। এবার আমরা সমযোজী বন্ধন কি করে তৈরি হয় সেটা দেখবো। দেখো, যে সবসময় যে কোনো মৌল তার সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে সেটা আরেকজন গ্রহণ করলো, করে বন্ধন তৈরি করলো, এটা সবসময় নাও হতে পারে। যেমন কোনো একটা মৌল, আমি একটা এক্সাম্পল দিই, ধরো ক্লোরিনের অণু গঠিত হলো Cl2, তো এই ক্লোরিন অণুটা গঠিত হতে গেলে এটা কি তড়িৎযোজী বন্ধন দ্বারা হবে নাকি সমযোজী বন্ধন দ্বারা হবে? উদ্দেশ্য কিন্তু একটাই, যে বাইরের কক্ষের ইলেকট্রন হয় 8টা পূরণ করতে হবে অথবা দুটো পূরণ, মানে দ্বৈত সূত্র অনুসারে করতে হবে। তো ক্লোরিন অণু যখন গঠিত হচ্ছে Cl2, তখন কি এটা সম্ভব সেটা আমরা একটু দেখি। চলো দেখো, ক্লোরিন এই পরমাণু 2-8-7, এরও ইলেকট্রন কাঠামো 2-8-7, তো একে অষ্টক পূর্ণ করতে গেলে একটা ইলেকট্রন দরকার, 7টা আছে একটা ইলেকট্রন দরকার, এরও একটা ইলেকট্রন দরকার। তো এ যদি একটা ইলেকট্রন একে ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে, এর 6টা ইলেকট্রন হয়ে যাবে, এ অষ্টক পূর্ণ হলো, কিন্তু এ তো হলো না, অষ্টক দুজনকেই পূর্ণ হতে হবে। তাহলে উপায় কি, উপায় হলো এরা তো যুক্ত হবে, এরা তো বন্ধন তৈরি করবে, তো উপায় হলো এরা একটা উপায় তৈরি করলো। এই ক্লোরিন বললো যে তোর একটা ইলেকট্রন এখানে রাখ, এ বললো তোর একটা ইলেকট্রন এখানে রাখ, তাহলে এই দুজন মিলে একটা ইলেকট্রন এখানে রেখে দিলাম। এবার আমরা কি করব, আমরা এবার এই ইলেকট্রন দুটোকে দুজনাই ব্যবহার করব, সমানভাবে এই ইলেকট্রন জোড়টাকে দুজনাই ব্যবহার করব। তাহলে এ যদি ব্যবহার করে তাহলে দেখো 6টা আর 2টা 8টা হয়ে গেল, এর ক্ষেত্রে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর 2টা 8টা। তাহলে নিজেদের মধ্যে একটা সমঝোতা করে তারা কি করলো, একটা বন্ড তৈরি করলো, এবং প্রত্যেকেই তখন কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল। কিন্তু এখানে যদি একজন দিত আর একজন টোটালি নিয়ে নিত তাহলে কিন্তু বন্ধন তৈরি সম্ভব হতো না। তো এরা কি করলো, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এরা একটা বন্ড তৈরি করলো, এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। আর এইভাবে যে বন্ধন তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সমযোজ্যতা। তাহলে সমযোজ্যতা কাকে বলে, এ তখন বলবে যে দুটো পরমাণু যখন তার সর্ববহিঃস্থ ইলেকট্রন বিন্যাস, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভের জন্য তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রনকে নিয়ে সমানভাবে একটা বন্ধন তৈরি করবে এবং সেটাকে সমানভাবে ব্যবহার করে রাসায়নিক বন্ধন তৈরি করবে, তখন তাকে বলা হবে সমযোজী বন্ধন। তাহলে তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন, এই ধারণাটা ক্লিয়ার হলো যে যখন দুই বা তার বেশি সংখ্যক মৌল নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভের জন্য এক বা একাধিক ইলেকট্রন তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে বর্জন করে এবং অন্য মৌলটি সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে রাসায়নিকভাবে যুক্ত হয় তাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। আর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য দুই বা তার বেশি সংখ্যক মৌল কি করছে, তাদের বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন দিয়ে যখন তারা রাসায়নিক বন্ধন তৈরি করছে এবং সেটাকে দুজনে সমানভাবে ব্যবহার করছে সেটাকে বলা হচ্ছে সমযোজী রাসায়নিক বন্ধন। তড়িৎযোজী বন্ধন যেহেতু কুলম্বীয় আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে গঠন করে, তাই এই ক্ষেত্রে বন্ধনটা বেশি শক্তিশালী হয়।
আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে, দুজন পারস্পরিক ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি করছে, এই বন্ধনগুলো অপেক্ষাকৃত উইক মানে দুর্বল হয়। এই জন্য তড়িৎজ্বলি যে যৌগগুলো হয়, তড়িৎজ্বলি যৌগগুলোর মধ্যে দেখবে একটা ধর্ম দেখা যায়, সেটা কি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক অনেক বেশি, কিন্তু সমযোজী যৌগের তুলনামূলকভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তাহলে তড়িৎজ্বলি যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, সমযোজীর ক্ষেত্রে তুলনামূলক কম হয়। একটা প্রশ্ন আসে যে তড়িৎজ্বলি এবং সমযোজী যৌগ, এই তড়িৎজ্বলি এবং সমযোজী যৌগ কোনগুলোকে আমরা বলবো? আচ্ছা, তার আগে একটা কথা আমি বলিনি, আমি অষ্টক সূত্র নিয়ে কথা বলছিলাম। একটা প্রশ্ন আছে তোমাদের যে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় কোন কোন যৌগে, তো সেটা আমরা একটুখানি দেখে নিই। দেখো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু একটি তড়িৎজ্বলি যৌগ নয়, এটা একটা সমযোজী যৌগ। তো সমযোজী যৌগ হওয়ার কারণে এখানে এর বন্ডিং যদি খেয়াল করে, অ্যালুমিনিয়ামের সর্ববহিঃস্থকক্ষের ইলেকট্রন হচ্ছে 2, 8, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 3 হয় অ্যালুমিনিয়ামের। এবার যখন এই যে স্ট্রাকচারটা তৈরি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করেছে, এই ক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিনের প্রত্যেকটা বাইরের পাশে 7টা আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, আর এই বন্ধন মিলে এটা টোটাল 8টা হয়ে গেল। এই ক্লোরিনেরও 8টা, এরও 8টা হলো, কিন্তু এই কেন্দ্রীয় পরমাণু যে অ্যালুমিনিয়াম রয়েছে এর ক্ষেত্রে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, অর্থাৎ এর কিন্তু বাইরের কক্ষে 8টা পূরণ হলো না, বাইরের কক্ষে ইলেকট্রন 6টা হলো। তাই এটা কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রম। এই একইভাবে এই বেরিলিয়াম ক্লোরাইড যেটা, এর ক্ষেত্রেও বাইরের কক্ষে 4টে। এটা যদি তড়িৎজ্বলি হতো তার সমস্যা ছিল না, এটা সমযোজী যৌগ, এটাও সমযোজী যৌগ। PCl5 বাইরের কক্ষে 10টা ইলেকট্রন আছে। তো এইগুলো হলো এই অষ্টক সূত্রে ব্যতিক্রম। এটা এই উদাহরণগুলো একটু তোমরা মনে রাখবে যে অষ্টক সূত্রে ব্যতিক্রম দেখা যায় এই যৌগগুলোতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো বাইরের আর আরেকটা বলে দিচ্ছি, অ্যালুমিনিয়াম এর বাইরের পক্ষে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা ইলেকট্রন আছে। তো 3টে ছিল আর বন্ডিং এর মাধ্যমে 3টে নিয়ে 6টা হয়েছে। তাহলে এটা হলো অষ্টক সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় একটু মনে রাখবে। তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে কতগুলো ধাতু, কতগুলো যৌগ দিয়ে থাকলো, দিয়ে বললো এগুলো তড়িৎজ্বলি না সমযোজী উল্লেখ করো। তো এই টিপসগুলো একটু মনে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। যদি কোনো যৌগের মধ্যে কার্বন পরমাণু থাকে তাহলে নিঃসন্দেহে সেটা সমযোজী হবে। কোনো যৌগে যদি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে নিঃসন্দেহে তুমি সেটা সমযোজী করতে পারো। তবে দু একটা ব্যতিক্রম আছে, একটু খেয়াল রাখতে হবে, যেমন লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এগুলো ব্যতিক্রম। ধাতু এবং অধাতু মিলে যদি যৌগ তৈরি হয়, মনে করো সোডিয়ামের সাথে ক্লোরিন হলো বা ক্যালসিয়ামের সাথে অক্সিজেন হলো, তাহলে ধাতু এবং অধাতু মিলে যদি যৌগ তৈরি হয় তাহলে সেগুলি তড়িৎজ্বলি হবে, কারণ ধাতুদের বাইরের কক্ষে সাধারণত ইলেকট্রন 1টা বা 2টো থাকে আর অধাতুদের ক্ষেত্রে 7টা বা 6টা থাকে। তো তারা ধাতুর যদি 1টা থাকে, 1টা ছেড়ে দিলে 7 যার আছে সে 1টা নিয়ে নিল, তাহলে 8টা হয়ে গেল, মানে তড়িৎজ্বলি। আবার যার 6টা আছে, ক্যালসিয়াম অক্সাইড, যেমন ক্যালসিয়ামের 2টো ইলেকট্রন ছেড়ে দিলো, অক্সিজেন কি করলো সেটা নিল, তাহলে এটা তড়িৎজ্বলি হবে। তো ধাতু অধাতু মিলে সাধারণত তড়িৎজ্বলি যৌগ হয়। তবে ব্যতিক্রম আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, যেগুলো আমি দেখালাম এর আগে, এগুলো হচ্ছে আবার সমযোজী। তো ব্যতিক্রমগুলো একটু মনে রাখবে। আর আর একটা বিষয় আমি আলোচনা করবো এবার, সেটা হলো আমাদের এই তড়িৎজ্বলি বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কয়েকটা পার্থক্য। এবারে দেখো এই আয়নীয় যৌগ বা তড়িৎজ্বলি যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে একটা পার্থক্য, শুধু এটা পার্থক্য আকারে দেখবে না, এর মধ্যে থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। আচ্ছা প্রথমে আসছি যে এদের ভৌত অবস্থা। ভৌত অবস্থাটা হলো সাধারণত আয়নীয় যৌগগুলো এগুলো কেলাসিত, কেলাসিত এবং কঠিন হয়। আর সমযোজী যৌগগুলো, সমযোজী যৌগগুলো এগুলো তরল হতে পারে, যেমন ইথাইল অ্যালকোহল, কঠিন হতে পারে যেমন ন্যাপথালিন, চিনি, আর গ্যাসীয় হতে পারে যেমন মিথেন গ্যাস। তাহলে এরা কঠিন, তরল এবং গ্যাসীয় সব রকমই হতে পারে। এবারে আসছি পরের পয়েন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক।
তো আয়নীয় যৌগগুলো যেহেতু কুলম্বীয় বল দ্বারা তীব্রভাবে আকর্ষিত থাকে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সরি, সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যদি দেখি, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ফুটনাঙ্ক 1413 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে অনেক বেশি। সেখানে যদি আমরা সমুদ্র যৌগের দেখি, যেমন চিনি যদি দেখি, তো চিনির 180 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে গলনাঙ্ক, তাহলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম। তাহলে আমরা এবার আসছি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হলো দ্রাব্যতা। আয়নীয় যৌগগুলো এরা ধ্রুবীয় দ্রাবক, যেমন জল, এই ধ্রুবীয় দ্রাবক এবং জল এই ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগগুলো এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত। তবে আবার ব্যতিক্রমও আছে, যেমন চিনি সমযোজী যৌগ হলো এটা জলে দ্রবীভূত হয়, গ্লুকোজ সমযোজী যৌগ হলো জলে দ্রবীভূত হয়, মানে সাধারণ ইন জেনারেল এরা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। আর তড়িৎযোজী যৌগগুলো যেমন এরা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এবার আসি তড়িৎ পরিবাহিতা। যেহেতু আয়নীয় যৌগগুলো যখন জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তখন এরা আয়নে ভেঙে যায়। তো আয়নে ভেঙে যাওয়ার জন্য যদি বা আয়নীয় যৌগগুলো তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ জলীয় দ্রবণ বা গলিত অবস্থায়, আর সমযোজী যৌগগুলো কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে না। এবার আসি অণুর অস্তিত্ব। এই আয়নীয় যৌগগুলোর কোনো অণুর অস্তিত্ব থাকে না, কিন্তু সমযোজী যৌগগুলোর অণুর অস্তিত্ব থাকে। তো এই হচ্ছে আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমি কী করে তড়িৎযোজী সমযোজী যৌগ গঠিত হয় সেগুলো লুইস ডট গঠনের মাধ্যমে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।